শরণার্থী প্রবেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ওপর দেশটির আদালত স্থগিত করে আদেশ দিয়েছেন। ইরাকের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অন্তত 60 জন সদস্য নিহত হয়েছেন। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাইলেও এর কোনো নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে আবারও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জয়ের ধারা ধরে রাখতে রোববার মাঠে নামছে বার্সেলোনা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আল ইমরান। এবারে বিস্তারিত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 7টি দেশের মুসলিম অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার জারির পর নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আদালত তা স্থগিত করে আদেশ দিয়েছেন। শনিবার ওই আদেশে বলা হয়, এ বিষয়ে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দেশগুলোর অভিবাসীর যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা থাকবে না। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। আদালত এ স্থগিতাদেশের মাধ্যমে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে আটক করার ওপরও নিষেধাজ্ঞা জারি হলো। শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হওয়া বিক্ষোভের মধ্যেই আদালতের এ নির্দেশ পাওয়া গেল। ইরাকের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের অন্তত 60 জন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার তুরস্কের সামরিক সূত্রের বরাতে প্রেস টিভি জানায়, তুর্কি সীমান্তের কাছে ইরাকের দক্ষিণাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় এই অভিযান চালায় তুর্কি বাহিনী। এতে ঘটনাস্থলেই অর্ধশতাধিক পিকেকে সদস্য নিহত হয়, এছাড়া আহত হয় আরও বেশ কয়েকজন। হামলাগুলো গত 13-14 জানুয়ারি চালানো হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গেল 16 জানুয়ারি তুরস্কের দিয়ারবাকির এলাকায় একটি রাস্তায় বোমা হামলায় 4 তুর্কি পুলিশ সদস্য নিহত হয়। ওই হামলায় আহত হয় বেশ কয়েকজন। গত মাসে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত 110 পিকেকে সদস্য নিহত হয়। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাইলেও এর কোনো নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগে রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিলেও শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, তিনি এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারবেন না। মস্কোর স্থানীয় সময় শনিবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প টেলিফোনে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস ও ক্রেমলিন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাদের প্রথম ফোনালাপ। এতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ নির্দিষ্ট কিছু বিষয়ে মত বিনিময় হতে পারে বলে জানিয়েছেন কেমরিন। মুসলিম প্রধান 7টি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে আটক করা হচ্ছে ওই দেশগুলো থেকে আসা শরণার্থীদের। আটককৃত এসব শরণার্থীর মুক্তির দাবিতে শনিবার নিউ ইয়র্কের বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করে শত শত মানুষ। জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আটক 2 ইরাকি শরণার্থীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে নিউ ইয়র্কের একটি আদালতে মামলা করেছে মানবাধিকার সংস্থা। এর পরপরই আটক 2 শরণার্থীর একজন হানিদ খালিদকে মুক্তি দেওয়া হয়। হানিদ মার্কিন সেনাবাহিনীতে দেভাসীর কাজ করেন। তবে আটক অপর ইরাকি শরণার্থী হায়দার সামির এখনও বন্দিশালায় রয়েছেন। ট্রাম্পের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আলোর মুখ দেখবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মন্তব্য করেন জিয়াউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়ে তার অবস্থান নিয়ে বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন ঢাকা ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশার বাণী শোনালেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের পাশে ছিল উল্লেখ করে ট্রাম্পের শাসনামলে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিসর আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে পরিচিতি বৈঠক করেছেন সংস্থাটিতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের কাছে প্রার্থিতা তুলে ধরেন তিনি। গুতেরেসের সঙ্গে বৈঠকে মার্কিন মূল্যবোধ সমুন্নত রেখে যে কোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন হ্যালি। তিনি আশা প্রকাশ করে বলেন, বৈশ্বিক নানা প্রেক্ষাপট ও সংকট মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নতুন মার্কিন প্রশাসনের ইতিবাচক সম্পর্ক তৈরি হবে।
2011 সাল থেকে সাউথ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা নিকি হ্যালিকে জাতিসংঘে প্রতিনিধি হিসেবে ট্রাম্পের মনোনয়নের পর গত 24 জানুয়ারি চূড়ান্ত অনুমোদন দেয় সিনেট। তিনি ওবামার মেয়াদে থাকা সামান্তা পাওয়ারের স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তান জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় অন্তত 60 ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি কর্তৃপক্ষ। এ সময় তাদের কাছ থেকে 10টি নৌকা ও মাছ শিকারের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গত বৃহস্পতিবার থেকে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি ফোর্স অভিযান চালিয়ে তাদের আটকের পর শুক্রবার পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে পাকিস্তান সীমায় প্রবেশ ও মাছ ধরার অভিযোগে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বিভিন্ন সময় অবৈধভাবে মাছ শিকারের সময় ভারতীয় জেলেদের আটক করে থাকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইস প্রদেশে একটি গাড়িতে সৌদি জোটের বিমান হামলায় অন্তত 14 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার মরদেহগুলো উদ্ধার করা হয়। ওই দিন রাজধানী সানা, তাইজ ও মারিব প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি জোটের পৃথক বিমান হামলায় নিহত হয়েছে আরও 30 জন। এসব হামলায় আহত হয়েছে অন্তত 10 জন। জবাবে সৌদি বাহিনীকে লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। দর্শক, মিলেনিয়াম সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে দেখা করে এমন মন্তব্য করেন তিনি। মে আরও জানিয়েছেন, ট্রাম্প রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং এবছরের শেষের দিকে ব্রিটেনে যাবেন। এদিকে ভবিষ্যতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়া স্বনির্ভর যুক্তরাজ্য বিশ্বের জন্য আশীর্বাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক সপ্তাহের মধ্যে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ। হোয়াইট হাউসে থেরেসা মেকে উষ্ণ অভ্যর্থনা জানান নতুন প্রেসিডেন্ট। বৈঠকে বসার আগে এভাবেই সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেন দুজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও নিউ ইয়র্কে তাদের স্বাগত জানাবে বলে জানিয়েছেন শহরের মেয়র বিল ডি ব্লাজিও। শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ব্লাজিও বলেন, নিউ ইয়র্কের মূল্যবোধের প্রতি অটল অবস্থানে থেকেই এ সিদ্ধান্ত তাদের। যুক্তরাষ্ট্র বহু বিশ্বাস ও সমানাধিকারের বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে মেয়র বলেন, এ নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটি লজ্জাকর বার্তা দিলেন যা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। রূপন্তী ওয়াজিদ কুইন্স বুলেভার্ডের IS-5 স্কুলের 8th grade ছাত্রী। এর আগে কয়েকবার বিভিন্ন ক্লাসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল সে, আর সেই দক্ষতায় এখন প্রত্যক্ষ ভোটে রূপন্তী নির্বাচিত হয়েছে কমিউনিটি লিডার্স প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, পড়াশোনার পাশাপাশি এখন তাকে ব্যস্ত থাকতে হয় বিভিন্ন স্কুলের ক্লাস প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করা নিয়ে। তাদের সঙ্গে স্কুলের শিক্ষা ও উন্নয়ন বিষয়ক নানান আলোচনা করতে হয় তাকে। রূপন্তী ওয়াজিদি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী যে এ পদে বিজয়ী হয়। গত 7 জানুয়ারির এই নির্বাচনে জয়ী হবার পর সে কয়েকটি স্কুলের ক্লাস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছেন। তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষকেরাও। এদিকে নির্বাচনের আগে অনুষ্ঠিত এক ডিবেটে সর্বোচ্চ স্কোরের অধিকারী হয়েছে রূপন্তী ওয়াজিদ। হাউস অব কংগ্রেসের আদলে অনুষ্ঠিত এই ডিবেটে রূপন্তী হিলারি ক্লিন্টনের ভূমিকা পালন করেন। তার স্লোগান, লিভ এ লিগেসি অ্যাট IS-5, নোয়িং দ্যাট ইউ আর ওয়ান ইয়ার ওয়ে টু
গ্রেটনেস, দারুণ প্রশংসিত হয় এটি। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে আবারও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবির 57তম জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিত জমি ব্যবহার করতে ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, কোনো মানুষ গৃহহারা থাকবে না, স্বল্প ব্যয় কীভাবে গৃহহীন মানুষদের আমরা ঘর বাড়ি করে দিতে পারি, তার জন্য ইতিমধ্যে আমাদের অনেকগুলি প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কিন্তু আমাদের উন্নয়নটা কিন্তু শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক বা বড় বড় শহর কেন্দ্রিক না, আমরা আমাদের গ্রামগুলিকেও একেবারে আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন আমাদের বসতি ব্যবস্থা আমরা করতে চাই, যাতে গ্রামের মানুষও সেই নাগরিক সুবিধা নিয়ে বসবাস করতে পারে। সেই বিষয়টাও আপনারা বিশেষভাবে মানে নজর দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাচ্ছি। আরেকটা বিষয় আমাদের আছে, 54,000 বর্গ মাইলে 16 কোটি মানুষের বাস। আমার এই 16 কোটি মানুষকে খাদ্য দিতে হবে, পুষ্টি দিতে হবে, স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, হাসপাতাল করতে হবে, অনেক কাজ। সেজন্যই খুব পরিকল্পিতভাবে আমাদের জমির ব্যবহার, যে অল্প পরিসরে অধিক কর্মসম্পাদন করা যায়। পুলিশের হাতে এটিএন নিউজের 2 সংবাদকর্মী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। জাতীয় জাদুঘরের সামনে শনিবার সকাল 11টায় শুরু হয়ে এই মানববন্ধন চলে সোয়া 11টা পর্যন্ত। মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা। মানববন্ধন শেষে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে চাকরি থেকে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। কর্মসূচি শেষে দোসরা ফেব্রুয়ারি কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যাতে কেউ সন্তানদের ভুল পথে না নিতে পারে সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পুরান ঢাকার একটি স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, এক সময় কেবলমাত্র আমরা বলতাম মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত, মাদ্রাসায় যারা পড়ালেখা করে, তারাই জঙ্গিবাদী আচরণ তারাই করে একমাত্র তারাই, কিন্তু সেটা ভুল। এখন আমরা দেখছি ইংরাজি শিক্ষায় শিক্ষিত যারা, আমাদের কলেজ স্কুলে লেখাপড়া যারা করে, তাদেরকেও বিপদে পরিচালিত করার চেষ্টা করে। আপনাদের সন্তানদের প্রতি আরও বেশি আপনারা যত্নবান হবে, যাতে কোনো অবস্থাতেই বিপদগামী না হয়, ধর্মীয় অপব্যাখ্যায় তারা যাতে বিভ্রান্ত না হয়। আমাদের মূলমূল অর্থনীতিকে যারা বিধ্বস্ত করতে চায় একটি গোষ্ঠীর প্রতি আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কর্পোরেট সেক্টরের আর্থিক উন্নয়নের পাশাপাশি বেসরকারি খাতকে সামাজিক উন্নয়নেও অবদান রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীতে দক্ষিণ এশীয় হিসাবরক্ষকদের সংগঠন সাফার চলতি বছরের সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বার্ষিক প্রতিবেদনের উপর পুরস্কার দেওয়া সহ সাফার নানা কর্মসূচি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে ভূমিকা রেখেছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সার্কভুক্ত দেশগুলোর সরকারি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি। সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনার সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। টাঙ্গাইলের সখীপুরে একটি কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। গতকালের মন্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কালকে আমাকে হঠাৎ করেই এসে জিজ্ঞাসা করেছে, তাৎক্ষণিক আমার জানা ছিল না যে কোন সাংবাদিক কীভাবে কী হয়েছে, নিগৃহীত হয়েছে। কাজে আমি বলেছিলাম যে সাংবাদিকরা নিগৃহীত হলে তাদের যেহেতু সবসময় একটা ভালো সম্পর্ক থাকে, সেই জন্যই হয়তো একটা কিছু একটা ঘটনা ঘটেছে, এইটুকুই বলেছিলাম। যদি এই ধরনের কোনো ঘটনা ইশারা করে পুলিশ করে থাকে, তার বিচার অবশ্যই হবে। ফুটেজ আমাদের কাছে আসছে,
আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখছি। আমাদের একটা তদন্ত কমিটিও হয়েছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন, এবং যাকে যে ঘটনা ঘটিয়েছে তাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। দর্শক, এখন দেখবেন মিলেনিয়াম আঞ্চলিক সংবাদ। সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন প্রক্রিয়া ব্যাহত করতে একটি মহলের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি জানান, শ্রীপুর বাজার বটতলা পয়েন্টে ছাত্রনেতা হাবিবুর রহমানের পরিচালনায় ও আব্দুল মতিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুরের 1 নং নিচপাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন 3 নং পূর্ব জাফলং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা আব্দুর রব, জৈন্তাপুর ট্রাক শ্রমিক নেতা নুরুল ইসলাম নুরু সহ আরও অনেকে। সবাই বক্তারা হাজার হাজার পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের রুটিরুজির পথ বন্ধ না করে সচল রাখার দাবি জানান। পাশাপাশি তারা এই পাথর কোয়ারির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশের বক্তারা যে কোনো মূল্যে এই পাথর কোয়ারির স্বাভাবিক কার্যক্রম সচল রাখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং চক্রান্তকারীদের যাবতীয় অপপ্রচার ও ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সিলেটে পূবালী ব্যাংক লিমিটেডের এবছরের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট নগরীর স্টেশন ক্লাবের কনফারেন্স হলে 2017 সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ব্যাংকের পূর্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিলেট প্রিন্সিপাল অফিস। সিলেট অফিস থেকে আবু তাহের চৌধুরীর রিপোর্ট। সম্মেলনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে পূবালী ব্যাংক জনগণের নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে চলেছে। উন্নত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে তাদের সে আস্থার প্রতিদান দিতে হবে। তারা উপস্থিত শাখা প্রধান বৃন্দকে সেবার মান ধরে রাখার পাশাপাশি বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার পরামর্শ দেন। বক্তারা বলেন, সিলেটের প্রেক্ষাপট বিনিয়োগের রয়েছে অফুরান সম্ভাবনা, সে সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিলেটের কল্যাণে এগিয়ে আসতে হবে। বক্তারা খেলাপি ঋণ আদায়ে তৎপরতা জোরদার করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এই অফিসের আওতাধীন সিলেট পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের শাখা প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী। রেলমন্ত্রী মজিবুল হক মজিব এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বিধায় বর্তমান সার্চ কমিটিতে তাদের সমর্থন নেই। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, কুমিল্লার 14 গ্রাম উপজেলার সাধ্বীশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন। খালেদা জিয়া এবং বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। আপনারা কোনোভাবেই গণতন্ত্রের ব্যত্যয় ঘটাতে পারবেন না। গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে, গণতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশন গঠন হবে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় 14 গ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, 14 গ্রাম পৌর মেয়র মিজানুর রহমান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী সাঙ্গীশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। সরকার পরিবর্তনের পর গেল বছরের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হয়েছে 1.9%। এ পরিমাণ বিশ্লেষকদের প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির চেয়ে অনেক কম। গেল বছর দেশটির প্রবৃদ্ধি হয়েছে 1.6%, যা 2011 সালের পর সর্বনিম্ন। অথচ 2015 সালে এ পরিমাণ ছিল 2.5%-এর ওপরে। প্রবৃদ্ধি 4%-এ উন্নীত করতে এরই মধ্যে কর কাটছাট ও অবকাঠামো খাতে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের সমুদ্র সীমায় অবস্থিত সম্পদ অর্জন সরকারের সমুদ্র জয়ের মাধ্যমে সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল কমিটি অফ IUCN আয়োজিত সমুদ্র অর্থনীতি শীর্ষক সেমিনারে একথা বলেন। সেমিনারে সমুদ্র সীমায় সম্ভাবনাময়ী অর্থনৈতিক দিকগুলো তুলে ধরেন বক্তারা। এ সময় সমুদ্র সীমায় সরকারের ভূকৌশলগত অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারা।
একই সাথে শৈবাল সংরক্ষণ ও সেল গঠনে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন বক্তারা। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলা সংবাদ। জয়রথ ছুটেই চলেছে বার্সেলোনার। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র 2 পয়েন্ট কম নিয়ে টেবিলের 3 নম্বরে থাকা কাতালানরা এবার মুখোমুখি হবে রিয়াল বেতিসের। আরেক ম্যাচে মৌসুমে চমক দেখানো সোভিয়া মুখোমুখি হবে এম্পানিওলের। কদিন আগেই নিশ্চিত হয়েছে কোপা দেল রের সেমিফাইনাল, তাই তো আত্মবিশ্বাসে যে কোনো কমতি নেই তা বলাই যায়। বলছি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কথা। স্প্যানিশ লিগে শীর্ষে ওঠার লড়াইয়ে এবার কাতালানদের সামনে প্রতিপক্ষ রিয়াল বেতিস। পরিসংখ্যানে কাগজে কলমে বেতিসের চেয়ে অনেক এগিয়ে বার্সা। শেষ 5 ম্যাচে বেতিসের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড আছে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। সেই সঙ্গে তাদের বর্তমান ফর্মটাও আগে থেকেই জানান দিচ্ছে জয়ের আভাস, কারণ লিগের শেষ 13 অ্যাওয়ে ম্যাচে মাত্র 1টিতেই হারতে হয়েছে বার্সাকে। আর সব রকম প্রতিযোগিতা মিলিয়ে শেষ 5 ম্যাচে ঝুলিতে নেই কোনো হার। ইঞ্জুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ হিসেবে শনিবার প্রথমবারের মতো ব্যাটিং করলেন মুশফিকুর রহিম। অনুশীলনে তেমন কোনো ব্যথা অনুভব করেননি বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক, নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। সেই সঙ্গে দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা কাটার মাস্তার মোস্তাফিজেরও ফিট আছেন বলে জানান তিনি। এদিকে হায়দ্রাবাদের উইকেটে মোস্তাফিজের কার্যকারিতা বিবেচনায় নিয়ে তাকে ভারতের বিপক্ষে টেস্ট দলে রাখতে চান বিসিবি নির্বাচকরাও। বিসিবি একাডেমি মাঠে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প। এর মাঝেই মাঠের এক পাশে নেটে ব্যাটিংয়ে মগ্ন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড থেকে বয়ে আনা চোটের পুনর্বাসন অংশ হিসেবে প্রথমবারের মতো ব্যাট হাতে দেখা গেল বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ককে। সাবলীলভাবেই পুরো সেশনটা কাটালেন সাদা পোশাকের দলপতি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। শরণার্থী প্রবেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ওপর দেশটির আদালত স্থগিত করে আদেশ দিয়েছেন। ইরাকের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অন্তত 60 জন সদস্য নিহত হয়েছেন। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাইলেও এর কোনো নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে আবারও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জয়ের ধারা ধরে রাখতে রোববার মাঠে নামছে বার্সেলোনা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।